গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আমি সকাল সকাল আজকে চলে এসেছি তোমাদেরকে আমার কিছু হেয়ার কেয়ার টিপস দেব অ্যান্ড তোমাদের জন্য ভীষণই হেল্পফুল একটি ভিডিও। গাইজ, বেশ কিছুদিন হলো আমরা সামারটাকে জাস্ট ক্রস করে মনসুনে প্রবেশ করেছি। তো এই মনসুনে না স্ক্যাল্প, আমাদের হেয়ার, আমাদের স্কিনে প্রচুর প্রবলেমস হয়। মানে মনসুন ওয়েদারটা যতটা ভালো লাগে এনজয় করতে, এনজয়েবল একটি সিজন হলেও আমাদের স্কিন হেয়ারে কিন্তু মানে সর্বনাশ করে দেয়। তো যেভাবে মনসুনটাকে আমরা এনজয় করি, আমরা ঠিক এনজয়েবলভাবে যদি হেয়ার কেয়ার করতে পারি, স্কিন কেয়ার করতে পারি, লিটারালি ভীষণ ভালো থাকবে আমাদের স্কিন অ্যান্ড হেয়ার। সো গাইজ, আজকে আমি আমার হেয়ারে একটা কি বলবো ড্যান্ড্রফ রিমুভাল ট্রিটমেন্ট করব, তাও আবার DIY বাড়িতেই ন্যাচারাল জিনিস দিয়ে। তো তোমরাও পারবে ইজিলি, এই টিপসটা তোমাদেরকে দেব। তো পরে আমি দেখাচ্ছি, এখন আমি যেটা করব হেয়ার কম্বিং করব। গাইজ, হেয়ার কম করা ভীষণ ইম্পর্টেন্ট। আমি আগের আমার হেয়ার কেয়ার ভিডিওতে, অনেকগুলো ভিডিওতে বলেছি, তো তোমরা রেক্ট্যাঙ্গেলটা অ্যাটলিস্ট করে নিও, মানে দিনে দুবার, অতিরিক্ত করো না। বিকজ অতিরিক্ত করলে হেয়ার ফল বেড়ে যায়, আমাদের স্ক্যাল্প অনেকটা ড্রাই হয়ে যায়। তো জাস্ট টু টাইমস মর্নিং অ্যান্ড নাইট, যেভাবে আমরা স্কিন কেয়ার করি রিপিটেডলি, ঠিক সেভাবে আমরা হেয়ার কেয়ারটা করে নেব। তো আমি রেক্ট্যাঙ্গেল করে নিয়েছি, দেন আমি ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করব অনিয়ন হেয়ার অয়েল দিয়ে। গাইজ, এটা আমি রুমে বানিয়েছি। তো চলো আমি এটাকে স্ক্যাল্পে অ্যাপ্লাই করব, স্ক্যাল্প ম্যাসাজ করব। তো কী করে আমি এটা বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। সো গাইজ, আজকে ভিডিওটা ভীষণ ভীষণ হেল্পফুল, যাদের ড্যান্ড্রফের প্রবলেমস আছে তাদের জন্য তো বটে, আর প্রত্যেকের জন্যই। সো গাইজ, আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের অনিয়ন, ভালো করে পিল অফ করে নেবে অ্যান্ড ভালো করে প্রথমে একটু ধুয়ে নিও, দেন এটাকে একটু গ্রেট করে নেবে বা থেতো করে নিলে, বা তোমরা মিক্সিতে পেস্ট করে নিতে পারো, দেন এটার থেকে অনিয়ন জুসটা বের করে নিতে হবে। একটা মিডিয়াম সাইজ থেকে এতটা আমি যতটা দেখাচ্ছি ততটা মতো বা 2 টেবিল স্পুন মতো তো অনিয়ন জুস বেরোবেই, অ্যান্ড তার সাথে তোমরা অ্যাড করবে অলিভ অয়েল। যাদের কাছে অলিভ অয়েল আছে তারা দিতে পারো, এটা অপশনাল। অ্যান্ড কোকোনাট অয়েল তো সবার বাড়িতেই থাকে, সবার কাছেই আছে, তো কোকোনাট অয়েলটা তোমাদের স্ক্যাল্পের স্ক্যাল্প অনুযায়ী তোমরা মিক্স করবে। আমি তিনটে জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নেবে। গাইজ, মিক্স করে নিলে তোমাদের ড্যান্ড্রফ ট্রিটমেন্ট, মানে হেয়ার ফল কন্ট্রোল, ড্যান্ড্রফ ট্রিটমেন্ট, এটা সব রকমভাবেই হেল্প করবে। তোমাদের স্ক্যাল্পে যদি খুশকি সমস্যা থাকে, তোমাদের যদি হেয়ার ফল ধরো অতিরিক্ত উঠছে অ্যান্ড এর ফলে তোমাদের অনেক হেয়ারটির যে গোড়াটা আছে ধরো রুটসটা অনেকটা আনহেলদি হয়ে গেছে অ্যান্ড ইচিংয়ের প্রবলেম আছে, হেয়ারটা গ্রোথ ঠিকভাবে হচ্ছে না, থেমে আছে, তো রুটসটা ভালো করে অয়েল যাচ্ছে না, তো এই সব কিছুর দিক থেকে এই ট্রিটমেন্টটা ভীষণ হেল্পফুল। গাইজ, এটা DIY, কোনো সাইড এফেক্ট নেই, ভীষণই ভালো। অ্যান্ড অনিয়ন আমার বলা লিটারালি কিছু নেই, কারণ অনিয়ন আমাদের হেয়ার রুটসে পৌঁছে আমাদের যে হেয়ার গ্রোথটা স্টপ হয়ে আছে না সেটাকে মানে খিচে বের করে নিয়ে আসে। তো লিটারালি ভীষণ ভালো অনিয়ন অয়েল বা শ্যাম্পু তো মার্কেটে অ্যাভেলেবেল, তোমরা চাইলে পারচেস করতে পারো, আদারওয়াইজ বাড়িতে এইভাবে বানিয়ে নিও। গাইজ, আমি তো বানাই, তোমার ভীষণই ভালো লাগে। আমি যখনই আমার হেয়ার ওয়াশ করি তার আগে আমি যে কোনো ট্রিটমেন্ট করি, আমি তোমাদের সাথে সেটা শেয়ারও করি। সো গাইজ, চলো আমি এটাকে রাখবো আমার হেয়ারের মধ্যে, আমাদের স্ক্যাল্পে ভালো করে পেনিট্রেট হতে দেব। তো এটা আমি 1 ঘন্টা কিংবা 1/2 ঘন্টা মতো রাখবো, এর থেকে বেশি আমি রাখতে পারবো না, কারণ হাতে টাইমও থাকাটা দরকার, তাছাড়া এর থেকে বেশি রাখার প্রয়োজন আমি মনে করি না। দেন আমি আমার হেয়ারটাকে ওয়াশ করে নেব। সো গাইজ, হেয়ার ওয়াশ করার আগে আমরা সবাই জানি প্রথমে হেয়ারটাকে খুব ভালোভাবে ওয়েট করে নিতে হবে। গাইজ, যদি খুব ভালোভাবে ওয়েট করে না, এর ফলে তোমাদের যা কিছু অ্যাপ্লাই করবে না খুব ইজি হয়। গাইজ, আমি এখানে শ্যাম্পু এরকম রিলি ইউজ করি, যখন যে শ্যাম্পুটা পাই তখন সেই শ্যাম্পুটা আমি ইউজ করি, আমার পার্সোনাল কিছু শ্যাম্পু নেই, তবে আমি বেবি শ্যাম্পু ইউজ করতে মাইল্ড শ্যাম্পু ইউজ করতে বেশি পছন্দ করি, আর মাইল্ড শ্যাম্পু স্কিন মানে হেয়ারের জন্য খুবই ভালো, খুব হ্রাস না হয় ভালো, সেই কারণে আমি না কোনো বটলে বা কোনো টিউবে শ্যাম্পু কিনি না, আর পারচেস করতে আমি পছন্দও করি না। সো আমি এখানে ক্লিনিক প্লাস যে এক প্রোটিন শ্যাম্পুটা আছে, তোমরা একবার ট্রাই করে দেখো, লিটারালি
ভীষণ ভালো গাইজ, মানে আমি অ্যামেজিং রেজাল্ট পেয়েছি। আর আমি এটা এটা আমি এই শ্যাম্পুটা ম্যাক্সিমাম 4 মান্থ মতো ইউজ করছি, 1 টাকা পাতা গাইজ, ভীষণ এফেক্টিভ একটি শ্যাম্পু। অ্যান্ড এগ প্রোটিন তোমরা বুঝতেই পারছো, ক্লিনিক প্লাসে যে 1 টাকা পাতা পাওয়া যায় তোমরা পারচেস করে একবার অ্যাটলিস্ট ট্রাই করো গাইজ। আজকে আমি এইরকমভাবে হেয়ার ওয়াশ করছি, এই এইরকমভাবে হেয়ার ওয়াশটাও কিন্তু ভীষণই ভালো, মানে হেয়ার ফল কোনোরকম প্রবলেম হয় না তাই। যেভাবে হেয়ার ওয়াশ করবে সেইভাবেই ভালো, কিন্তু কী বলতো বেশি মানে প্রেশার দেবে না, শ্যাম্পু করার সময় বেশি স্ক্যাল্পে বেশি ঘষাঘষি করবে না, বেশি হেয়ারটাকে ঘষবে না, বেশি আঙুলের প্রেশার দেবে না। যদি এইটুকু না করো তাহলে কিন্তু হেয়ার যেভাবে ওয়াশ করবে সেভাবেই ভালো। সো গাইজ, আমার হেয়ার ওয়াশ এখানে কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড আমার চুলে যে এক্সট্রা জলটা আছে সেই এক্সট্রা জলটা আমি আমার হাত দিয়ে টেপে মানে ভালো করে মুছে দেবো। সো গাইজ, এখানে আমি একটু ঠাকুরের কেয়ার করবো, বিকজ একজন আমাকে কমেন্টস করেছিল অনেক দিন ধরে যে দি ভাই তুমি এক মানে হেয়ারের মধ্যে টাওয়াল জড়িয়ে পুজো করো, বাড়ির সমস্ত কাজকর্ম করো। তো আমি তাকে বলি যে আমি ভিডিওটা করছি, আমি চুলে টাওয়াল জড়িয়ে এই ভিডিওর মানে আমার পুজোটা করছি, আমার মেশে থাকি, তোমরা তো জানোই যারা আমার ভিডিও কন্টিনিউ ওয়াচ করো। তো মেশে একটুখানি ঠাকুর মানে দুটোই আমার রাধাকৃষ্ণ, আমার আমার সব থেকে প্রিয়, তো স্বয়ং কৃষ্ণকে আমি পুজো দিই। আর আমার পুজো এখানে কমপ্লিট হচ্ছে। সো দা ভাই, আমি তোমাকে বলি যে আমার মানে সব কাজ করা পসিবল না, বিকজ স্নানের আগে বাড়ি মানে ঘর দোর ঝাড়পোছ করা, বিছানার চাদর তোলা এই সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু স্নানের পত্রটা হয় না। তো আমি ঠাকুর পুজোটা তোমাকে দেখালাম, যেহেতু তুমি ভিডিওটা দেখতে চেয়েছিলে, তো প্লিজ অ্যাটলিস্ট তুমি যদি ওয়াচ করে থাকো তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করো, লিটারালি আমি খুব খুশি হব। তো চলো দা ভাই, আরেকটা কমেন্ট করেছিল যে আমি চুলের টাওয়াল কীভাবে জড়াই অ্যান্ড তার কিছু টিপস দিতে যার ফলে হেয়ার ফল হবে না। সো দা ভাই, আমি তোমাদের দেখাচ্ছি এটা ফার্স্ট স্টেপ। আমি বলে রাখি আমি চুলের মধ্যে কটন টি শার্ট ইউজ করি অ্যান্ড এই ধরনের কটনের গামছা ইউজ করি। তোমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখেছো আমি হোয়াইট কালারের কটনের গামছাটা ইউজ করে থাকি। এটা 2 নম্বর আমি দেখাচ্ছি। আর গাইজ, তোমরা যখনই হেয়ারের মধ্যে টাওয়াল জড়াবে তখন মানে নোটিস করবেই যে যেন হেয়ারের রুটসটা না বেশি প্রেশার না পড়ে, তাহলে প্রবলেম হবে। তোমরা ঝ্যান তেন প্রকারে মানে যে কোনো প্রকারে ঝ্যান তেন প্রকারে তোমরা হেয়ারের মধ্যে মানে টাওয়াল জড়িয়ে রাখতে পারো, গামছা জড়িয়ে রাখতে পারো, কিন্তু বেশি প্রেশার দিও না, কারণ প্রেশার দিলেই কিন্তু হেয়ার ফলটা হয়। প্রেশার যত কম দেবে তত ভালো। তো এটা থার্ড অ্যান্ড লাস্ট আমি একটা দেখাচ্ছি। অনেক রকমভাবেই হেয়ারের মধ্যে টাওয়াল জড়ানো যায়, তোমরা যেভাবে নেবে যেভাবে সুবিধা হবে সেভাবেই নেবে, কিন্তু মাথায় রাখবে যে রুটসে যেন বেশি প্রেশার না পড়ে, বেশি টান না পড়ে। তো টানা হেঁচড়া করলেই হেয়ার ফলটা বেশি হয়। তোমরা দেখেছো ম্যাক্সিমাম ভিডিওতে আমি এইরকমভাবে হেয়ারটাকে ব্যান করে রাখি, তো এটা আমার ইজি লাগে অনেকটা। তো অলরেডি আমার হেয়ারটা শুকিয়ে গেছে বিকজ আমি পুজো করেছি। আর তোমাদেরকে এখানে একটা টিপস দেবো যে তোমরা হেয়ারের মধ্যে টাওয়াল যদি জড়িয়ে রাখো তাহলে প্লিজ 10 থেকে 15 মিনিটস, এর থেকে বেশি রেখো না, এর মধ্যেই চুলের চুল থেকে জল অনেকটা পরিমাণে শুষে নেয়, টাওয়াল তো কোনো প্রবলেম হয় না। দেখো আমার চুলটা অনেকটা ড্রাই অলরেডি হয়ে গেছে, তো এখন আমার চুলটা ভিজে আছে। এখন আমি অ্যাপ্লাই করবো চুলে হেয়ার সিরাম। এই সিরামটা আমার মোস্ট ফেভারিট একটি গুড ভাইবসের আর্গান হেয়ার সিরাম। আর্গান হেয়ারের জন্য কতটা ভালো সেটা জানো না, তাদেরকে বলে রাখি যে আমাদের হেয়ারের জন্য, আমাদের রুটসের জন্য, আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো আর্গান অয়েল। তো তোমরা যদি পারো তোমাদের হেয়ারের যে শ্যাম্পু ইউজ করো অ্যান্ড কন্ডিশনার চেষ্টা করবে আর্গান যদি মানে ইনভলভ থাকে তো বেটার হয়। তো এখানে আমি গুড ভাইবসের আর্গান সিরাম ইউজ করছি গাইজ। সিরাম বলার কিছু নেই, তোমরা তো জানোই সিরাম আমাদের জাস্ট মিডল পোর্শন থেকে একেবারে নিচ পর্যন্ত দিতে হবে, ডগা পর্যন্ত, অ্যান্ড উইদাউট স্ক্যাল্প। তো গাইজ, আমি স্ক্যাল্প অ্যাপ্লাই করি না, আর আমি রুটস পর্যন্ত অ্যাপ্লাই করতে পছন্দ করি, মানে সিরাম ইউজ করলে হেয়ার ফলটা বেশি হয়। তো আমার সিরাম অ্যাপ্লাই করা কমপ্লিট, এখন আমি চুলটাকে আমার এয়ার ড্রাই করতে দেবো। ব্লো ড্রাই একদমই হবে না, এর ফলে চুল মানে জঘন্য প্রবলেমস হয়ে যেতে পারে, ড্রাই চুল ড্রাই হয়ে যাবে অ্যান্ড হেয়ার ফলের চান্স প্রচুর বেড়ে যায়। তো আফটার হেয়ার ওয়াশ অ্যান্ড নেক্সট ডে আমি ভিডিওটা শ্যুট করছি, সেদিন আমি শ্যুট করিনি, নেক্সট ডে শ্যুট করছি, তোমরা আমার হেয়ারটা দেখতে পাচ্ছ। আমি এটা নর্মাল হেয়ার কেয়ার দেখালাম তোমাদেরকে, জাস্ট মনসুনে কিছু ট্রিটমেন্ট আছে, মানে একটা ট্রিটমেন্ট দেখিয়েছি অ্যান্ড আমি যেভাবে হেয়ার ওয়াশ করি আমি নানা রকমভাবে হেয়ার ওয়াশ করি। তো আজকে আমি আমার হেয়ার ওয়াশটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা বলো ভিডিওটা কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সব কিছু করো, অ্যান্ড যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে প্লিজ আমার
আমার কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে হিট করে দিও ফিউচারে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলের প্লিজ পাশে থেকো, যারা আনসাবস্ক্রাইবার আছো তারা কিন্তু বেশি ভিডিও দেখো, যারা সাবস্ক্রাইবার আছো তারা ভিডিও দেখো না, তো তাদেরকে বলবো যারা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সো গাইজ, ভিডিও এই পর্যন্ত, টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই।